প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবতীর ওপর হামলার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ইছাপুরের ঘটনা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ইছাপুরের এক যুবতীকে গত 6 বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে স্থানীয় এক যুবক, কিন্তু সেই তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মাঝে মধ্যেই বিরক্ত করত সেই যুবক। নাচের স্কুলে যাওয়ার সময় যুবতীকে রাস্তায় একা পেয়ে ইছাপুরে পথ আটকায় যুবকটি। সেই সময় যুবতীকে ফের প্রেমের প্রস্তাব দেয় যুবক, কিন্তু যুবতী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করে যুবক। ঘটনার সময় ঘটনাস্থল দিয়ে যাওয়া এক যুবক অভিযুক্ত যুবককে আটকাতে গেলে তাকেও ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে ফেলে এবং নোয়াপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর আহত যুবতীকে নিয়ে আসা হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে, যেখানে আহত যুবতীকে চিকিৎসা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যুবতীর পরিবারের পক্ষ থেকে। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে আহত যুবতীর মা জানান, বিভিন্ন সময় সেই যুবক যুবতীকে বিরক্ত করত, এমনকি যুবতীকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঘটনা হয়েছিল যে 6 বছর ধরে আমার মেয়েকে খুবই বিরক্ত করত। স্কুলে যাওয়ার সময় নাতির স্কুলে যায়, সেখানে টিউশনি যায়, কম্পিউটারে যায়, সব জায়গাতেই ও গিয়ে বিরক্ত করত। এমনকি ও সাইকেল স্কুলে যাওয়ার সময় সাইকেল রাস্তায় টেনে ধরে রেখে দিত, বলতো যে আমি তো তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে ভালো না বাসো আমি এই সাইকেল দেবো না। এরকম নানান রকম ভাবে ওকে বিভ্রান্ত করতো। ও বাড়িতে এসে আমাকে বলতো, মা যে দেখো আমাকে এই পড়েছে, এরকম রাস্তায় বিরক্ত করছে, আমি অনেকবার বারণ করেছি, শোনেনি। আজকে আমার মেয়ে নাচের ক্লাসে যাচ্ছিল, তো তখন ও বেরিয়ে গেছে আর আমিও বেরিয়ে গেছি, দুজন দূর রাস্তায় গেছি, হঠাৎ শুনছি আমাকে একজন ফোন করেছে যে তোমার মেয়েকে ছুরি মেরেছে গলায়, তুমি তাড়াতাড়ি এসো। তো আমি তখন সেখানে গেলাম, গিয়ে শুনলাম যে এরকম একটা ছেলে ওকে ছুরি মেরেছে। তো আমাদের পাশে বাড়ির ছেলেটা ও বাজারে যাচ্ছিল, ও দেখতে পেয়েছে, ও যদি আজকে না ধরতো ওরও হাত কেটে গেছে ছুরিতে, ও যদি আজকে না ধরতো জানি না কি হতো। আমি তারপরে খবর পেয়ে এই হসপিটালে এলাম, এসে দেখছি হ্যাঁ ছেলেটাকে নাকি ধরেছে, ক্লাবের লোকেরা পাড়ার লোকেরা মিলে ধরেছে, পুলিশের হাতে দিয়ে দিয়েছে। আমি আগেও অনেকবার পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম এই নিয়ে, তো ওর মা পুলিশের গায়েও হাত তুলেছে, ওরা লাইভ করেছে, ছেলেটাকে ধরে নিয়েছিল বলে পুলিশে গায়ে হাত তুলেছে ওর মা। এমনকি ওর দাদা পুলিশের মানে ফোনের মধ্যে লাইভ করতে শুরু করে দিয়েছে। তারপরে ছেলেটাও ওকে তখনও পুলিশের গাড়িতে উঠে ওকে ধমকি দিচ্ছে যে আমি তোকে দেখে নেবো পরে, হ্যাঁ বলছে আমি বেরিয়ে আসছি তোকে দেখে নেবো। আমি এমনকি কাউন্সিলরকেও জানিয়েছি, কাউন্সিলরও বলেছে যে এটা তো ঠিক করেনি, এটা তো উচিত নয়। তখন থানা থেকে ওর মা আর কি গেছিল কাউন্সিলরের কাছে, কাউন্সিলর বলেছে এরকম নারী নির্যাতনের আজকাল যা ব্যাপার চলছে আর তোমার ছেলে ভালো না, আমি তো ছাড়াতে পারবো না, পুলিশের গায়ে যে হাত দেয় সে অন্য মেয়েদের কি করতে পারে আমি জানি, আমার কাছে কিছু করার নেই। তোমার ছেলে যেমনি পুলিশের গায়ে হাত দিয়েছে বা মা তুমি হয়ে যেমন হাত দিয়েছো পুলিশের গায়ে, তো যাও তোমরা এখন বুঝে নাও পুলিশের সাথে কি করে তোমার ছেলেকে ছাড়াবে। আমি এসবের মধ্যে আতঙ্কে মানে ঘর থেকে ও বেরোতে পারে না, আমি যেখানে যাই সাথে সাথে ওর সাথে সাথেই যাই, এমনকি আমি নাচ বন্ধ করে দিয়েছি, এমনকি আমি ওর স্কুল বন্ধ করে দিয়েছি, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি ভেবেছি মনে হয় সব ঠিক হয়ে গেছে, ও তখনও ওইখানে পৌঁছে গেছে, ওখানে গিয়ে ওকে অনেক রকমভাবে চেষ্টা করেছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।